একসময় ছিল না কোনো স্থায়ী ঠিকানা কিংবা মাথা গোজার ঠাঁই। সীমাহীন কষ্টে দিন কাটছিল এসব ভূমি ও গৃহহীন মানুষের। মঙ্গলবার 2% জমির দলিল ও 2 কক্ষ বিশিষ্ট ঘর হস্তান্তর করা হবে এসব ভূমিহীনদের মাঝে, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। অথচ প্রধানমন্ত্রীর অবদানে নিজেদের ঘর বুঝে পাওয়ার খবরে আবেগ আপ্লুত অনেকে। প্রধানমন্ত্রী আমাদেরকে একটা শেষ নিঃশ্বাস পালানোর মতন একটা ঘর দিয়েছে, এতে আমরা খুব আনন্দিত, খুবই খুশি। বাইরে ছিলাম পথে ঘাটে ভাড়া নিয়ে, এখানে আমরা আবেদন করার পরে একটা ঘর পাইছি। শুধু যশোর নয়, খাগড়াছড়ি পাহাড়ি এলাকাতেও সবুজের বুক চিরে লাল ঢেউটিন দেওয়া পাকা ঘর। নতুন ঘর পাওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত এসব মানুষ। আমাদের আগে ঘর ছিল না, ভাঙা ঘর ছিল, আমরা অনেক কষ্ট ছিল, থাকতে অবস্থা ছিল না, মানে আর কি সরকার থেকে মানে ঘর একটা দিচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। তবে রাঙ্গামাটির দুর্গম এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়কে দেওয়া হবে তাদের ঐতিহ্যবাহী মাচাং ঘর। এই ঘর একদিকে যেমন পাহাড়িদের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করবে, তেমনি ব্যয় সাশ্রয়ী হবে বলে মত কর্তৃপক্ষের। পাহাড়ের অনেক দুর্গম জনপদ রয়েছে যেখানে আমাদের ইট, বালু, সিমেন্ট এগুলো বহন করা তো ডিফিকাল্ট হয়ে যায়। তারা সংস্কৃতির সাথে মিল রেখেও আমরা মাচাং ঘর নেওয়ার জন্য অনেক সময় যারা উপকার করি তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। জেলা প্রশাসনের তথ্য মতে পঞ্চম পর্যায়ে যশোরে 362, খাগড়াছড়িতে 860 এবং রাঙ্গামাটিতে 680 গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি দেওয়া হবে 11 জুন। ফাহরি ফারজানা, সময় সংবাদ।